কারণ আমি ফেরির মেয়ে, একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন সংস্কৃতি কর্মী। কাজেই আমি মনে করি যে আমাদের ফেরি হচ্ছে মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধা পরিবারদের, মুক্তিযোদ্ধা চেতনার পক্ষের শক্তির জায়গা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, যে বাংলাদেশের প্রতি দেশপ্রেম, যে আপসী নেতৃত্ব, যে সব যোগ্য নেতৃত্ব আজকে বিশ্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে, সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আজকে যে বাংলাদেশ, এ বাংলাদেশ আজকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই সারা বিশ্বে আমাদের বাংলাদেশের মানচিত্রকে উজ্জ্বল করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, তারই ধারাবাহিকতা বজায় রাখতে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং একজন গর্বিত বাংলাদেশী হিসেবে নিজেকে বিশ্বের কাছে সম্মানিত করবার জন্য বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করেছেন আমাদের নারীরা। এই ফেনীতেও কিন্তু অর্ধেকের বেশি নারী ভোটার এবং নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই নারীর প্রতিনিধিত্বকারী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমি আপনাদের অনুরোধ করতে চাই, নৌকার প্রার্থী যেই হোক, আমি হতে পারি, আপনি হতে পারেন, যে কেউ হতে পারে, প্রার্থী যেই হোক, আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, একটাই কাজ, একটাই দায়িত্ব, নৌকার বিজয়কে নিশ্চিত করা।